নদিয়ার শান্তিপুর থানায় মিসিং অভিযোগ করা সত্ত্বেও ছদিন ধরে নিখোঁজ টোটো চালক। স্ত্রীর মোবাইলে নিখোঁজ টোটো চালকের মোবাইল থেকে মৃত্যুর হুমকি এবং মুক্তিপণের মেসেজ হোয়াটসঅ্যাপে। গত 26 জানুয়ারি আর 5টা সাধারণ দিনের মতো টোটো নিয়ে শান্তিপুর হরিপুর অঞ্চলের মাঠ এলাকার টোটো চালক সুকান্ত বিশ্বাস ভাড়া যান। 15 বছরের ছেলে এবং 3 বছরের ছেলে, বৃদ্ধ প্রতিবন্ধী বাবা মা এবং অন্যান্য 6 জন সদস্য অধীর আগ্রহে অপেক্ষা করে। এরপর 27 জানুয়ারি স্ত্রী লক্ষ্মী বিশ্বাস শান্তিপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। লক্ষ্মী দেবীর মোবাইলে নিখোঁজ স্বামীর মোবাইল থেকে ফোনে মৃত্যু হুমকি এবং মুক্তিপণের টাকা চেয়ে মেসেজ পাঠানো হয় নিয়মিত। এমনকি থানায় জানালে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। তারপরে আমাকে ফোন করে বলে যে আমি একটা ভাড়া পাচ্ছি মায়াপুরে, সেখানে যাবো, ফিরতে ফিরতে 8টা বেজে যাবে। তারপরে আমার সাথে 2:30 পর্যন্ত কথা হয় সেখানে পৌঁছানোর পরেও, আর তারপর থেকে আর কোনো খবর নেই। 3টের পর থেকে ফোন খালি কেটে দিচ্ছে, তারপরে সুইচ অফ হচ্ছে। পরের দিন 2:30-এর সময়, 27 তারিখে আর কি, 2:30-এর সময় ওর ফোন থেকে ফোন আসে, ও নিজেই কান্না করছে আর বলছে আমাকে ওই 4টে ছেলে আটকে রেখেছে। আমি প্রশ্ন করি কোথায়, বলে আমি কিছু বুঝতে পারছি না। এতদিনই ওর সাথে আমার কথা হয়েছে। আর তারপরে ওর পরে SMS করলে হোয়াটসঅ্যাপে, ও পরে আমাকে মানে উত্তর দেয় মাঝে মাঝে অনলাইন হয়ে, যে থানায় যাবেন না, থানায় গেলে মেরে দেবো আপনার স্বামীকে, এরকম। মানে আপনার স্বামীর মোবাইলটা ব্যবহার করছে ওর ফোন থেকেই মেসেজগুলো আসছে, ছেলেটা এখনও ঠিক আছে, থানায় যাবেন না। এই যে টোটোতে ভাড়া গিয়েছিল তারা কারা? তারা ও অচেনা। আমি জিজ্ঞাসা করি শান্তিপুর থেকে কেউ না, বললো স্টেশনের ওই মোড় থেকে আমি নিয়ে যাচ্ছি, তুমি চেনো? বললো না, আমার চেনা না। পুলিশ বলতে চাইছেন, থানার বড়বাবুর সাথেও দেখা করেছি, বলছে উনি তো 10টার সময় টোটোটা বিক্রি করে নিজের ইচ্ছায় গায়েব হয়েছে, তাই বলছে। বড়োবাবু বলছে নিজের ইচ্ছায় গায়েব হয়ে থাকলে তাকে খুঁজে পাওয়া মুশকিল, আর গায়েব না হলে তাকে তো ঠিকই আমরা বের করে আনবো। আর অন্য অন্য পুলিশরা বলছে যে আমরা তো আর ভগবান না, আমাদের যেটুকু করার আমরা করবো। কোনো রকম রাগ টাগ কিছু অশান্তি এরকম কিছু হয় না? কোনো রকম অশান্তি। আপনারা কি আন্দাজ করছেন? আমার আন্দাজ, সব ইচ্ছায় ও গা ঢাকা দিতে পারে না, আর কারণ ও কাজে বেরোলে ও মানে সবসময় বাড়িতে ওর সাথে কন্ট্যাক্ট থাকে। ও 6টা দিন বাড়িতে কোনো খোঁজ খবর না নিয়ে স্বেচ্ছায় গা ঢাকা দিতে পারে না। ওর মোবাইল থেকে মেসেজ আসছে বলছেন যেটা? হ্যাঁ, ওর মোবাইল থেকে মেসেজ আসছে, কিন্তু মেসেজটা অন্য কেউ করছে, হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে কি লেখা আছে তাতে? তাতে লেখা আছে আপনারা পুলিশ স্টেশন যাবেন না, গেলে ছেলেটাকে মেরে দেবো, এখনো ছেলেটা ঠিক আছে। আমরা ওর কাছ থেকে 20,000 টাকা যখন নিতে পেরেছি লাশ ফেলতে সময়, 20,000 টাকাটা কিভাবে পেয়েছে সেটা আমি জানি না, শুধু মেসেজ এটাই এসেছে। ওনার কাছে ATM কার্ড ছিল কোনো? না, ATM কার্ড আছে কিন্তু ATM এ কোনো ব্যালেন্স ছিল না। এরপর 28 জানুয়ারি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ হওয়ার পরেই আবারও লিখিত হুমকি। তখন মোবাইলটি শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। রবিবার রাতে মেসেজ এসেছিল ছেলের ছবি পাঠানোর বার্তা এবং 50,000 টাকা চেয়ে, যদিও ইতিমধ্যে 20,000 টাকা পেয়েছে বলে জানানো হয় এই মোবাইলে পাওয়া একটি বার্তা থেকে। শান্তিপুর নতুনহাট অঞ্চলে একজনকে 39,000 নগদ টাকায় টোটো বিক্রি করে বলে জানতে পেরেছে শান্তিপুর থানার পুলিশ। তাহলে কি টোটো আছে না বিক্রি হয়েছে? টোটোটা তো বিক্রি হয়েছে উনি বলছে, এখন টোটো বিক্রির কথা বাড়িতে কখনো আমাদেরকে বলেনি। কে বলছে টোটো বিক্রি হয়েছে? যার কাছে টোটোটা পাওয়া গেছে উনি বলতে চাইছে টোটোটা আমার কাছে বিক্রি করেছে। তার বাড়ি কোথায়? নতুনহাটে, লাভলু মন্ডল। আচ্ছা, পুলিশ সেই সন্ধানে করে খুঁজে পাচ্ছে না। ওনাকে ডাক করেছিল থানায়। কবে বিক্রি করেছে বলছে? ওই 26 তারিখেই বিক্রি করেছে 10টার সময়, উনি তাই বলতে চাইছে। সেই ফটোটা দেখা দিন। কি নাম আপনার? লক্ষ্মী। এই জায়গাটার নাম? মেরের মাঠ। তার মাধ্যমে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। গোটা পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আর ছেলে আড়াই গেছে 26 তারিখে, আমি থানায় অভিযোগ করেছি, থানা কোনো স্টেপ নিচ্ছে না, আমার ছেলে খুঁজে দিচ্ছে না। কি চাইছেন এখন? আমি ছেলে চাইছি। কি নাম আপনার? আমার নাম সুধীর বিশ্বাস। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম মেলের মাঠ, হরিপুর পঞ্চায়েত। হ্যাঁ, হরিপুর। 6 দিন নিখোঁজ, তা আমরা মনে করছি যে আমার ছেলেদের কিডন্যাপ করেছে। আমার ছেলে যে কোনো ভাবে আনি দাও, আর ওই থানা কোনো গ্রাহ্য করছে না। থানার কাছে অনুরোধ, আমার ছেলেকে যেন যে কোনো ভাবে আনি যায়, বাড়ি পয়সা দিয়ে যায়।
ছেলের সঙ্গে কোনো অশান্তি বা কিছু কারো ছিল? না, আমার সাথে কোনোই অশান্তি নাই। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।